হে হোয়াটসঅ্যাপ গাইজ, আজকে আমি আপনাদের জন্য অসাধারণ একটি অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম। যেই অ্যাপ্লিকেশনে আমি অল্প কিছু সময় কাজ করে প্রায় 1540 টাকার মতো আমি কিন্তু এখান থেকে ইনকাম করছি, এবং টোটালি একদম ফ্রিতে ইনকাম করছি। এবং এটা কিন্তু আমি আপনাদের সামনে সরাসরি আমার বিকাশ অ্যাকাউন্টে পেমেন্ট নিব, এবং আপনারাও প্রত্যেকে এখান থেকে ভালো করে টাকা আয় করতে পারবেন। অল্প কিছু সময় কাজ করে কিন্তু আপনি এখান থেকে প্রতিদিনের পেমেন্ট আপনি প্রতিদিন সরাসরি বিকাশের মাধ্যমে কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন। তো আমিও কিন্তু এখানে অল্প কিছু সময় কাজ করে প্রায় 1540 টাকার মতো ইনকাম করছি, এবং যেটা কিন্তু আপনাদের সামনে সরাসরি আমার বিকাশ অ্যাকাউন্টে পেমেন্ট নিব। তো আমার ফ্রেন্ড সার্কেল অনেকেই কিন্তু এই অ্যাপ্লিকেশনটাতে কাজ করছে, এবং তারা কিন্তু পেমেন্ট পেয়েছে, দেন তারা আমাকে বলে, এবং আমিও কাজ করছি। অল্প কিছু সময় কাজ করি কিন্তু আমি এখান থেকে প্রায় 1540 টাকা ইনকাম করছি, এবং যেটা কিন্তু আমি আপনাদের সামনে সরাসরি আমার বিকাশ অ্যাকাউন্টে পেমেন্ট নিব। তো আপনারাও যদি এই অ্যাপ্লিকেশনে কাজ করতে চান তো কীভাবে কী করবেন বিস্তারিত সব কিছু দেখাই দেবো আপনাদের, এবং অ্যাপ্লিকেশনটা আপনি কোথা থেকে ডাউনলোড করবেন, কীভাবে অ্যাকাউন্ট করবেন, এবং কীভাবে নিয়ম মেনে কাজ করবেন সব কিছু দেখাই দেবো। এবং কাজ অনেক ইজি, ছোটো বাচ্চারাও কিন্তু এই কাজগুলো করতে পারবে। জাস্ট 1 মিনিট করে কাজ করবেন, 15 থেকে 20 টাকা করে আপনি কিন্তু এখান থেকে আপনার আর্নিংটা করতে পারবেন। এত কাজ ইজি, ঠিক আছে। সো আপনাদের এর জন্য কী করতে হবে সব কিছু কিন্তু আমি আপনাদের দেখাই দেবো। তো আমি যে 1540 টাকার মতো ইনকাম করছি সেটা কিন্তু আমি আপনাদের সামনে এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের সামনে পেমেন্ট নিব। তো এর জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আমি যে অ্যাপ্লিকেশনটাতে অল্প কিছু সময় কাজ করে 1540 টাকা ইনকাম করছি, সেই অ্যাপ্লিকেশন যদি কাজ করতে চান এর জন্য আপনার কী করবেন, আপনার ফোন থেকে আপনাকে প্লে স্টোরটি ওপেন করতে হবে। সো আমি আমার ফোন থেকে এখান থেকে প্লে স্টোরটিকে ওপেন করতেছি। সো আপনি আপনার ফোন থেকে প্লে স্টোরটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনি উপরে পেয়ে যাবেন সার্চ ইঞ্জিনে, যেটা এখানে উপরে পেয়ে যাবেন সার্চ ইঞ্জিন। এখানে আপনারা সার্চ করবেন, এখানে আপনারা কী সার্চ করবেন, এখানে আপনারা সার্চ করবেন DS, দেখেন DS, তারপর স্পেস দিবেন ক্যাশ, CASH। তো আপনার নামটা দেখে নেন, চাইলে আপনার নামটা একটা স্ক্রিনশট দিতে পারেন, DS স্পেস ক্যাশ। তো DS ক্যাশ লিখে যদি আপনারা সার্চ করেন, আপনার নামটা দেখতে পাচ্ছেন, আপনার চাইলে নামটা একটা স্ক্রিনশট দিয়ে দেন, ঠিক আছে। DS ক্যাশ লিখে আপনারা এখান থেকে সার্চ করবেন। তো আমি এখান থেকে সার্চ করলাম। সার্চ করার পর সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটা এই যে দেখতে পাচ্ছেন DS ক্যাশ রিওয়ার্ড, এই যে অ্যাপ্লিকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন আমি আবারও দেখা দিচ্ছি, এই যে দেখেন সর্বপ্রথম অ্যাপ্লিকেশনটা কিন্তু চলে আসছে, আপনার 2 নম্বরও আসতে পারে, ঠিক আছে। তো দেখেন আমার কিন্তু এখানে সর্বপ্রথম চলে আসছে DS ক্যাশ রিওয়ার্ড, এই যে দেখেন অ্যাপ্লিকেশনটি, দেখেন আবারও দেখা দিচ্ছি, ভালোভাবে দেখে নেন, DS ক্যাশ রিওয়ার্ড। এই অ্যাপ্লিকেশনটা আপনারা কী করবেন, এই অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করে দেবেন। তো দেখেন অ্যাপ্লিকেশনটা চাইলে একটা স্ক্রিনশট দিতে পারেন, এটা আপনারা প্লে স্টোর থেকে আপনারা সার্চ করে আপনারা ডাউনলোড করে নেবেন। তো দেখেন এখান থেকে আপনারা কী করবেন, এই ইনস্টল বাটন আছে, এই ইনস্টল বাটনে ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশনটিকে এখান থেকে ইনস্টল করে নেবেন। সো আমি ইনস্টল বাটন অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। সো অ্যাপ্লিকেশনটি ইনস্টল হওয়া পর্যন্ত আমরা কী করবো, জাস্ট আমরা অপেক্ষা করবো। তো অ্যাপ্লিকেশনটি কিন্তু আমার অলরেডি ডাউনলোড এবং ইনস্টল হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড এবং ইনস্টল হয়ে গেছে। যত ডাউনলোড এবং ইনস্টল হয়ে গেলে আপনি কী করবেন, একদম নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এখান থেকে আপনাকে অবশ্যই অবশ্যই 5 স্টার রেটিং দিতে হবে, ঠিক আছে। সো অবশ্যই তাদের নিয়মটা মেনে আপনাকে কাজ করতে হবে। তো এখানে আপনারা 5 স্টার রেটিং দিবেন, এদিকে রেস্টারটা আছে, এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা লিখবেন ভেরি নাইস অ্যাপ বা গুড অ্যাপ, ইংলিশে অবশ্যই ইংলিশে কমেন্ট করবেন, কারণ এটা একটা ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেশন, ঠিক আছে। সো অবশ্যই ইংলিশে আপনারা ভালো একটি ক্রিয়া করে দেবেন, যেমন আমি এখান থেকে ভেরি নাইস অ্যাপ বা গুড অ্যাপ আপনারা এইভাবে লিখে দিয়ে এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে আপনারা এই যে পোস্ট আছে, জাস্ট এই যে পোস্টের উপর ক্লিক করে দেবেন, পোস্টের উপর ক্লিক করে দিলে এটা কিন্তু আপনার পোস্ট হয়ে যাবে, ঠিক আছে। তো দেখেন আমরা কিন্তু অ্যাপ্লিকেশনটি অলরেডি ডাউনলোড এবং ইনস্টল করছি, আপনার চাইলে এখনই স্ক্রিনশট দিতে পারেন, এই অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড এবং ইনস্টল করবেন। সো এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা হয়ে গেলে আপনি কী করবেন, আপনি কী করবেন, আবারও আপনি প্লে স্টোরে চলে যাবেন, আপনাকে আরও একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এই জন্য আপনি আবারও প্লে স্টোরটি ওপেন করবেন, ওপেন করার পর আপনি আবারও উপরে পেয়ে যাচ্ছেন সার্চ ইঞ্জিন। সো এখানে আপনি আবারও সার্চ করবেন, কী সার্চ করবেন, এখানে আপনি সার্চ করবেন সুপার ভিপিএন, SUPER সুপার, আপনার চাইলে নামটা স্ক্রিনশট দিতে পারেন, তারপর VPN। তো সুপার ভিপিএন লিখে যে আপনার প্লে স্টোরে সার্চ করেন, আপনার নামটা দেখতে পাচ্ছেন, দেখেন সুপার ভিপিএন, আপনার চাইলে নামটার একটা স্ক্রিনশট দিতে পারেন। তো সুপার ভিপিএন লিখে আপনার জাস্ট সার্চ করবেন। তো সুপার ভিপিএন লিখে সার্চ করার পর এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন, এই যে অ্যাপ্লিকেশনটি কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন 100 মিলিয়ন প্রায় এই অ্যাপ্লিকেশনটি ইউজ করে। সো এই সুপার ভিপিএন অ্যাপ্লিকেশনটিকে আপনার ভিপিএনটাকে আপনার ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এখানে ইনস্টল বাটন থাকবে, আমার অলরেডি ডাউনলোড এবং ইনস্টল করা আছে, যার জন্য এখানে শো করতেছেন। তো আপনাদের এখানে ইনস্টল বাটন থাকবে, আপনারা কী করবেন, এখান থেকে এই যে ইনস্টল বাটন আপনারা ক্লিক করে এই সুপার ভিপিএনটিকে আপনারা ইনস্টল করে নেবেন, ঠিক আছে। এখান থেকে আপনারা সুপার ভিপিএনটিকে মাস্টলি ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, যেন ওপেন দেখাচ্ছে। সো আপনাদের থাকবে না, আপনারা কী করবেন, এখান থেকে ইনস্টল করে নেবেন। সো সুপার ভিপিএনটিকে ইনস্টল করা হয়ে গেলে আর সুপার ভিপিএনটিকে ইনস্টল করা হয়ে গেলে কী করবেন, DCASH এবং সুপার ভিপিএন দুটোই তো আপনারা ইনস্টল করছেন, এখন আপনি কী করবেন আমি আপনাদের দেখাই দিচ্ছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখানে দেখেন DS ক্যাশটাও কিন্তু আমি এখান থেকে ইনস্টল করছি, এবং সুপার ভিপিএনটা দেখেন, DS ক্যাশ এবং সুপার ভিপিএন দুটোই কিন্তু আমি এখান থেকে ইনস্টল করছি। তো DS ক্যাশে আমাদের কাজ করার জন্য অবশ্যই আমাদের ভিপিএন কানেক্ট করে কাজ করতে হবে। তো অ্যাকাউন্ট করা থেকে শুরু করে সব কিছু কিন্তু আপনার কাজ এখানে ভিপিএন কানেক্ট করে কাজ করতে হবে, অবশ্যই ভাই তাদের নিয়ম মেনে কাজ করতে হবে পেমেন্ট নিতে হলে, ঠিক আছে। সো এখান থেকে আপনারা কী করবেন, অ্যাডভান্স সুপার ভিপিএনটিকে আগে ওপেন করবেন। তো DS ক্যাশে কাজ করার জন্য আগে আপনি কী করবেন, সুপার ভিপিএনটিকে আগে ওপেন করবেন, অ্যাকাউন্ট করা থেকে সব কিছু দেখা দিচ্ছে। সো আমি এখান থেকে সুপার ভিপিএনটিকে আমি এখান থেকে ওপেন করতেছি। তো আপনারা কী করবেন, প্রত্যেকেই আপনারা সুপার ভিপিএনটিকে আগে ওপেন করে নেবেন, ঠিক আছে। সো আমি এখান থেকে দেখেন আমার সুপার ভিপিএনটি কিন্তু এখান থেকে ওপেন হচ্ছে। সো আপনারা কী করবেন, প্রত্যেকে সুপার ভিপিএনটিকে আপনারা ওপেন করে নেবেন। তো দেখেন আমার এখান থেকে সুপার ভিপিএনটি ওপেন হচ্ছে। তো আপনার কাছে যদি কোনো অ্যালাউ চায় বা কন্টিনিউ চায়, সেগুলো আপনি কন্টিনিউ বা অ্যালাউ করে দিবেন, দেন আপনার সামনে এরকম পেজ চলে আসবে, ঠিক আছে। অ্যালাউ দিয়ে দিবেন যদি কোনো কিছু অ্যালাউ চায়।
তো আমি যেহেতু এর আগে একবার ইনস্টল করছি আমার কাছে একবার অ্যালাউ চাইছি, যদি আপনার কাছে চাই সেগুলো আপনি অ্যালাউ করে দেবেন। তারপর আপনি এখান থেকে কী করবেন, এখান থেকে যে পৃথিবীর মতো আইকনটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এখান থেকে যে পৃথিবীর মতো আইকনটা রয়েছে, সো এখান থেকে যে পৃথিবীর মতো আইকনটা আমি আবারও দেখা দিচ্ছি কর্নারে, দেখেন একদম কর্নারে মার্ক করে দিয়েছি, যে দেখেন পৃথিবীর মতো আইকনটা, সো এই পৃথিবীর মতো আইকনটাতে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনাকে তিনটা কান্ট্রি সিলেক্ট করে কাজ করতে হবে, তিনটা কান্ট্রির মধ্যে যে কোনো একটা কান্ট্রি আপনি চয়েস করে কাজ করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আপনি ইউনাইটেড স্টেট বা ইউএসএ, ঠিক আছে, ইউনাইটেড স্টেট বা ইউএসএ একই কথা, ইউনাইটেড স্টেট বা ইউএসএ সিলেক্ট করে আপনি কাজ করবেন, বা ইউকে বা কানাডা, এই তিনটা কান্ট্রির ভিতর যে কোনো একটা কান্ট্রি আপনার যেটা পছন্দ সেই কান্ট্রিটা সিলেক্ট করে কিন্তু আপনি কাজ করবেন, ঠিক আছে। এবং অন্যান্য কান্ট্রি আপনাকে সিলেক্ট করা যাবে না, আপনাকে অবশ্যই অবশ্যই এই ইউএসএ, ইউকে এবং কানাডা এই তিনটা কান্ট্রির মধ্যে যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে আপনাকে অবশ্যই অবশ্যই এখান থেকে আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে। ব্রেমিনিতে হলে অবশ্যই আপনাকে এই তিনটা কান্ট্রির মধ্যে যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করতে হবে, ইউএসএ বা ইউকে বা আপনার এই যে কানাডা, এই তিনটা কান্ট্রির মধ্যে যে কোনো একটা কান্ট্রি, ঠিক আছে। সো আমি এখান থেকে কী করবো, এখান থেকে আমি ইউএসএটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, ইউএসএর উপরে ক্লিক দিলাম, ইউএসএর উপরে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন ইউএসএর কী চলে আসছে। তারপর এখান থেকে কী করবেন, কানেক্টে ক্লিক করে দেবেন, তো আমি এখান থেকে কানেক্টে ক্লিক করে দিলাম। কানেক্টে ক্লিক করে দেওয়ার পর 5 সেকেন্ডের একটি অ্যাড আসবে, সো জাস্ট 5 সেকেন্ডের অ্যাডটা দেখবেন, অ্যাড দেখার পর উপরে ক্রস আইকন আসবে, সো দেখেন এই যে ক্রস আইকন আসছে, এখান থেকে আপনি ক্রসে ক্লিক করে দেবেন। ক্রসে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন আপনার কানেক্ট না পর্যন্ত, দেখতে পাচ্ছেন ভিপিএনটি কিন্তু এখন কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। সো আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট চলে আসছে, এখন আপনার মিনিমাইজ হয়ে এখান থেকে বের হয়ে যাবেন, তো আমি এখান থেকে মিনিমাইজ হয়ে বের হয়ে গেছি। তো এখন কী করবেন, আপনার ডিকেশ অ্যাপ্লিকেশনটি আপনি এখান থেকে ওপেন করবেন, তো আমি এখান থেকে ডিকেশ অ্যাপ্লিকেশনটি কিন্তু এখন ওপেন করতেছি, কীভাবে অ্যাকাউন্ট করবেন বিস্তারিত সব কিছু কিন্তু আমি আপনাদের দেখা দিচ্ছি। অবশ্যই নিয়ম মেনে কাজ করবেন এবং ছোটো বাচ্চাদের কাছে এটা আপনার প্রত্যেকেই করতে পারবেন। সো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে, দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি কিন্তু আমার এখান থেকে ওপেন হয়ে গেছে। তো এখানে আপনাদের অ্যাডভান্স আগে একটি অ্যাকাউন্ট করে নিতে হবে, যেহেতু আপনার এখানে অ্যাকাউন্ট করা নাই, ঠিক আছে, একদম আপনি নতুন, সেক্ষেত্রে আপনাকে আগে এখানে একটি অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, একদম নিচে দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, তো আবারও দেখা দিচ্ছি অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই আপনাকে প্রত্যেকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে, আগে কাজ করার জন্য একটি অ্যাকাউন্ট করে নিতে হবে, এই জন্য ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে আমি মার্ক করে দিচ্ছি, দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে আপনার এখান থেকে একটা ক্লিক করে দেবেন, যে নিচে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনাকে কী করতে হবে, আপনার নাম দিতে হবে, আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে, পাসওয়ার্ড এবং সেম পাসওয়ার্ডটা দিয়ে এখানে একটি রেফার কোড দিয়ে এখানে টিক মার্ক দিতে হবে, আমি আপনাদের দেখাই দিচ্ছি। সো এখানে আপনি নাম দিবেন, নিজের নামের জায়গায় আপনি এখান থেকে নাম দিয়ে দিবেন, তো আমি এখান থেকে নাম দিয়ে দিচ্ছি আমি রাখি। তারপর এখান থেকে আপনাকে ইমেল অ্যাড্রেস, ইমেল বলতে আপনি আপনার একটা ইমেল অ্যাড্রেস বা জিমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, যদি আপনার না থাকে তাহলে আপনি কী করবেন, বানাই দিয়ে দিবেন, যেমন আমি আপনাদের দেখাই দিচ্ছি। তো আপনি এখানে সাপোজ দিয়ে দিলেন, আমি এখানে রাকিব দিয়ে দিলেন, তো রাকিব দেওয়ার পর আপনি 1 2 3 4 5 6 7 8 9 দিয়ে দিলেন, ঠিক আছে। তারপর এখান থেকে অ্যাডার রেড এইভাবে দিয়ে দিলেন, তারপর gmail.com, তো এখানে যে gmail.com, এভাবে আপনার একটা ইমেল অ্যাড্রেস বানিয়ে দিতে পারেন, যাদের ইমেল অ্যাড্রেস বা জিমেল অ্যাড্রেস নাই তারা এভাবে একটা ইমেল অ্যাড্রেস বা জিমেল অ্যাড্রেস আপনি বানিয়ে দিতে পারেন আপনার নামের সঙ্গে, এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 দিয়ে @gmail.com এভাবে আপনার দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো অবশ্যই এটা কিন্তু মনে রাখবেন, কারণ লগ ইনের ক্ষেত্রে আপনার লাগবে। তারপর এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন, পাসওয়ার্ড যেমন 1 2 3 4 5 6, সো সরি যদি পাসওয়ার্ড দিয়ে দিলাম, তারপরে এখান থেকে কনফার্ম পাসওয়ার্ডও সেম দিতে হবে, 1 2 3 4 5 6, তো এখানে আপনি ইমেল দিলেন, এখানে পাসওয়ার্ড এবং সেম পাসওয়ার্ডটা দিলেন, তারপর এখানে রেফার কোড, রেফার কোড আপনি এখান থেকে দিবেন 1 2 3 4, তো 1 2 3 4 রেফার কোড দেওয়ার পর এখানে আপনি কী করবেন, এখানে এই যে টিক মার্ক ক্লিক করে দেবেন, এখানে আপনি টিক মার্ক করে দেবেন, এই যে দেখেন এইখানে একটা ক্লিক দিলে টিক মার্ক হয়ে যাবে, ঠিক আছে। আবারও দেখা দিচ্ছি এইখানে বক্সটাতে একটা এইখানে ক্লিক দিলে এখানে টিক মার্ক হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে কী করবেন, এই যে সাইন আপ অপশনটি দেখতে পাচ্ছেন, এই সাইন আপে ক্লিক করে দেবেন, তো সাইন আপে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে যাবে, এই সাইন আপে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে যাবে, যেহেতু আমার অ্যাকাউন্ট আছে তাই আমি এখান থেকে সাইন আপে ক্লিক করতেছি না, ওকে। তো আপনারা কী করবেন, এখান থেকে আপনার সাইন আপে ক্লিক করে দেবেন, তো সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কীরকম ইন্টারফেস চলে আসবে আমি আপনাদের দেখা দিচ্ছি। তো সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে এরকম পেজে নিয়ে আসবে, তো আপনি এখান থেকে কী করবেন, আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, একটু আগে যে ইমেল অ্যাড্রেসটা দিলেন, যেমন আমি এখান থেকে দিয়ে দিলাম রাকিব, যে ইমেল অ্যাড্রেসটা আমি সেখানে লিখে দিচ্ছি, আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিই, তারপর এখান থেকে @gmail.com, তো এখানে আপনি সেমভাবে দিয়ে দিবেন। তারপর এখানে আপনি আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, পাসওয়ার্ড আপনার যদি যেই পাসওয়ার্ডটা দিচ্ছেন মনে করেন 1 2 3 4 5 6 দিচ্ছেন, আর যেই পাসওয়ার্ডটা দিচ্ছেন সেই পাসওয়ার্ডটার উপর আপনি কিন্তু এখান থেকে একটা ক্লিক করে দিবেন, এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, সেই পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে আপনি লগ ইনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে লগ ইনে ক্লিক করে দিবেন, তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি, তো এখানে আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড কিন্তু আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে কী করবেন, এই যে লগ ইন অপশন আছে, এই লগ ইনের উপর আপনার একটা ক্লিক করে দিবেন, তো অ্যাকাউন্টে লগ ইন হওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনাকে নিয়ে আসবে, ঠিক আছে। সো আপনার কিন্তু এখানে ব্যালেন্স এখানে কিন্তু আপনার 0 0 থাকবে, তো আমার এখান থেকে প্রায় 25,000 কয়েনের মতো কিন্তু আমি এখান থেকে আর্নিং করছি, যেটা আমি অল্প কিছু সময় কাজ করে, এবং যেটার জন্য তারা আমাকে প্রায় 1540 টাকা থেকে 1550 টাকার মতো কিন্তু তারা আমাকে এখান থেকে দিবে, এবং যেটা আমি এখান থেকে আমি যদি এখান থেকে উইথড্র মানিতে ক্লিক করি,
টুটো মানিতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে বিকাশ রয়েছে, রিচার্জ রয়েছে, আমি যে কোনো মাধ্যমে কিন্তু আমি এখান থেকে পেমেন্টটা নিতে পারবো। দেখতে পাচ্ছেন বিকাশের 25,000 হলে কিন্তু আপনি নিতে পারবেন। তাছাড়া যারা ইন্ডিয়ান রয়েছেন তাদের জন্য আরও পেটিএম রয়েছে, আরও বিভিন্ন মেথড রয়েছে, এগুলোর মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে পেমেন্ট নিতে পারবেন। অনেক কান্ট্রির মানুষ কিন্তু এখানে এই অ্যাপ্লিকেশনটাতে কাজ করে, ঠিক আছে। সো এখানে আপনারা কীভাবে কাজ করবেন এখন আমি আপনাদের এটা দেখা দিই। আপনার এখানে কিন্তু ব্যালেন্স 0,0 থাকবে, তো আপনাদের এখান থেকে কিন্তু মূলত আর্নিং করতে হবে। তো কীভাবে অল্প কিছু সময় কাজ করে কিন্তু আপনার এখান থেকে এই পরিমাণে আর্নিং করতে পারেন। তো আপনার কী করবেন এখান থেকে ডেলি চেক ইনে ক্লিক করে দেবেন। সো ডেলি চেক ইনে ক্লিক করে দেওয়ার পর 50 থেকে 100 কয়েন আপনারা পেয়ে যাবেন, যার ভ্যালু আপনার 5 থেকে 10 টাকা কিন্তু আপনি জাস্ট পেয়ে যাবেন। তো ডেলি চেক ইনে ক্লিক করে দিলে আপনার একটা ইউটিউবের ভিডিও প্লে হয়ে যাবে, সেই ভিডিওটাকে আপনাকে অবশ্যই নিয়ম মেনে কাজ করতে হবে। অবশ্যই সেই ভিডিওটাকে আপনাকে 1 মিনিট দেখতে হবে, 1 মিনিট দেখার পর আপনি ব্যাক করে আসবেন। ব্যাক করে আসলেই দেখবেন আপনার এখানে ব্যালেন্স কিন্তু এখানে পয়েন্ট কিন্তু এখান থেকে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে, যে প্রায় 5 থেকে 10 টাকার পয়েন্ট এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো তারপর আপনি এখানে কী করবেন এটা আপনি প্রতিদিন একবার করতে পারবেন। আর এই যে ওয়াচ ভিডিও, ভাই ওয়াচ ভিডিও দেখে আপনি কিন্তু আনলিমিটেড ভিডিও দেখে কিন্তু আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন। আর ভিজিটের কাজ বর্তমান নাই, সো এটাতে আপনাকে ক্লিকও করতে হবে না, এটাতে আপনাকে ক্লিক করার দরকার নেই। সো এখান থেকে আপনারা কী করবেন, এই যে ওয়াচ ভিডিওর কাজটা আমি আপনাদের দেখা দিচ্ছি। সো এখান থেকে আপনার এই ওয়াচ ভিডিওর কাজ, এখানে আপনার আনলিমিটেড কাজ রয়েছে প্রতিটা ভিডিও দেখার জন্য। 1 মিনিট বা 2 মিনিটের একটা ভিডিও দেখার জন্য আপনাকে 15 থেকে 20 টাকা করে দিবে। এখানে অনেকগুলো ভিডিও রয়েছে এবং এখান থেকে আপনি আনলিমিটেড ভিডিও দেখে আনলিমিটেড আয় করতে পারবেন প্রতিদিন, ঠিক আছে। সো আপনি কী করবেন এখান থেকে এই কাজ করার জন্য আপনি এখান থেকে ওয়াচ ভিডিওর অপশনে ক্লিক করে দেবেন। ওয়াচ ভিডিও অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা ভিডিও দেখার জন্য আপনাকে এখান থেকে কী পরিমাণ পয়েন্ট দিবে সেটা এখানে তারা বলে দিচ্ছে। সো এখান থেকে যত ভিডিও দেখবেন তত পরিমাণে আর্নিং করতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিও নাম্বার 1, ভিডিও নাম্বার 2, ভিডিও নাম্বার 3, ভিডিও 4, এভাবে আপনাকে 15টা ভিডিও দিচ্ছে। এই 1 নম্বর থেকে সিরিয়াল অনুযায়ী আপনাকে 15টা ভিডিও দেখা কমপ্লিট করতে হবে। তারপর আপনি 3 থেকে 4 ঘন্টা পর আপনি আবারও 1 নম্বর থেকে ভিডিও দেখতে পারবেন। তবে আপনি এখান থেকে সিরিয়াল বাদে কোনো ভিডিও দেখতে পারবেন না। যেমন আপনি 1 নম্বর দেখার পর আপনি যদি 4 নম্বরে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি কখনো ভিডিও দেখতে পারবেন না। অবশ্যই 1 নম্বরটা দেখার পর 2 নম্বরটা দেখতে হবে, তারপর 3 নম্বর, তারপর 4 নম্বর, এভাবে আপনাকে 15টায় কমপ্লিট করতে হবে। এখন যদি আপনি সাপোজ এখন আপনি 5টা ভিডিও দেখলেন, 5টা ভিডিও দেখার পর 1 ঘন্টা পর আপনি আবার 1 নম্বর থেকে দেখার চেষ্টা করতেছেন তাহলে কিন্তু আপনি কখনো 1 নম্বর থেকে দেখতে পারবেন না। আপনাকে অবশ্যই 6 নম্বর থেকে ভিডিওটা দেখতে হবে। এই জন্য আমি আপনাদের বলবো যখন ভিডিও দেখবেন খুব দ্রুত ভিডিও দেখা শেষ করবেন, কারণ খুব দ্রুত ভিডিও দেখলে দেখা শেষ কমপ্লিট হলে আপনি আবারও 3 থেকে 4 ঘন্টা পর আপনি আবার ভিডিও দেখতে পাচ্ছেন। এভাবে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারছেন। তো ভিডিও দেখার জন্য আপনি কী করবেন এখান থেকে ওয়াচ ভিডিও অ্যান্ড আর্ন মানি, প্রতিটা ভিডিও দেখার জন্য 15 থেকে 20 টাকা কিন্তু আপনারা পাচ্ছেন, ঠিক আছে। সো ওয়াচ ভিডিও অ্যান্ড আর্ন মানি এই অপশন আপনারা ক্লিক করে দেবেন। তারপর কিন্তু আপনার সামনে ভিডিওটা কিন্তু আপনার সামনে প্লে হয়ে যাবে, ঠিক আছে। এবং নিচে দেখতে পারবেন আপনার একটি টাইম কাউন্টিং হচ্ছে, ঠিক আছে। নিচে দেখবেন আপনার একটি টাইম কাউন্টিং হচ্ছে এবং এখান থেকে ভিডিওটি প্লে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একটি অ্যাড চলে আসছে। যদি আপনার এখান থেকে অ্যাড আসে, সো যখন আপনার এখান থেকে স্ক্রিপ্ট অ্যাবল অ্যাড আসবে সেই স্ক্রিপ্ট অ্যাডের উপর আপনার এখান থেকে ক্লিক করে দেবেন। এই যে স্ক্রিপ্ট অ্যাড অ্যাপটাকে মানে অ্যাডটাকে আপনার স্ক্রিপ্ট করে দেবেন, তারপর এখান থেকে ভিডিওটি দেখবেন। তো দেখেন এখান থেকে ভিডিওটি এখান থেকে প্লে হয়েছে এবং ভিডিওটি চলতেছে এবং নিজের টাইম কাউন্টিং হচ্ছে। এই সময়টা পর্যন্ত আপনাকে ভিডিওটি দেখতে হবে, ভিডিওটাকে লাইক করতে হবে, ঠিক আছে, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো আমরা সেই সময়টা পর্যন্ত আমরা ভিডিওটি আমরা দেখি। তো দেখতে পাচ্ছেন এখানে নিচে কিন্তু আমাদের এখান থেকে টাইমটি কিন্তু শেষ হচ্ছে। দেখতে পাচ্ছেন যখনই বলবে ইউ ক্যান ব্যাক না তখন কিন্তু আপনি এখান থেকে ব্যাক করে দেবেন, ঠিক আছে। তো এখন দেখতে ব্যাক করতে বলছে, সো আমরা এখান থেকে এখন ব্যাক করবো। তো আমাদের কিন্তু একটা কিন্তু এখান থেকে দেখা কিন্তু আমাদের কমপ্লিট। এখন আপনি কী করবেন ভিডিও নাম্বার যদি 3 দেখার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি কখনো দেখতে পারবেন। বলছে প্লিজ ফিনিশ দ্য প্রিভিয়াস ট্যাগ, তার মানে আপনাকে ভিডিও নাম্বার 2 দেখতে হবে, তারপর 3। এভাবে আপনাকে দ্রুত 15টা কমপ্লিট করবেন, এভাবে সিরিয়াল অনুযায়ী 15টা ভিডিও দেখা কমপ্লিট করবেন, তারপর 3 থেকে 4 ঘন্টা পর আপনি আবারও দেখতে পারবেন, ঠিক আছে। সো এখন আমাদের কী করতে হবে ভিডিও নাম্বার 2 দেখতে হবে। তার জন্য আমরা এখান থেকে ভিডিও নাম্বার 2 এটার উপর আমরা ক্লিক করে দিলাম এবং আরও একটি ভিডিও প্লে হয়ে যাচ্ছে এবং নিচে দেখেন এখান থেকে আমাদের কিন্তু এখান থেকে টাইম কাউন্টিং হচ্ছে। এই সময়টা পর্যন্ত আপনাকে ভিডিওটা দেখতে হবে আর ভিডিওটাকে অবশ্যই লাইক করতে হবে, ঠিক আছে। সো এই সময়টা পর্যন্ত এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাকে ভিডিওটা দেখতে হবে। তো দেখেন এখানে আপনার ভিডিওটাকে এখান থেকে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই তাদের নিয়ম মেনে ভাই কাজ করবেন, ওকে। তো আমরা এখান থেকে ভিডিওটাকে লাইক করে দিছি। সো এখন ভিডিওটি চলতেছে এবং এই সময়টা পর্যন্ত আমরা এখান থেকে ভিডিওটি দেখে এই সময়টা পর্যন্ত আমরা জাস্ট অপেক্ষা করি। তো দেখেন এখানে আমাদের টাইম কাউন্টিংটা যখনই শেষ হয়ে যাবে আবারও এখান থেকে আমরা কিন্তু ব্যাক করবো। এভাবে আপনাকে ভিডিও দেখতে হবে, প্রতিটা ভিডিও এভাবে দেখতে হবে। ইউ ক্যান ব্যাক নাও, এখন আপনি এখান থেকে ব্যাক করবেন, ঠিক আছে। তো এখন কিন্তু আমাদের 2টা ভিডিও কিন্তু আমাদের দেখা শেষ। আমরা যদি এই ভিডিওগুলোতে ক্লিক করে বলবে প্লিজ ফিনিশড, মানে আমাদের এখন 3 নম্বর ভিডিওটা দেখতে হবে। এভাবে আপনাকে 15টা ভিডিও মানে সিরিয়াল অনুযায়ী 15টা ভিডিও দেখা কমপ্লিট করতে হবে। তারপর আপনি 3-4 ঘন্টা পর আপনি আবারও 1 নম্বর থেকে দেখতে পারবেন, ঠিক আছে। একটা ভিডিও আপনার বাদ দেওয়া চলবে না, এখান থেকে সিরিয়াল অনুযায়ী 7 দেখলে 8 দেখতে হবে, 9 দেখতে হবে, এভাবে আপনি 15টা ভিডিও দেখবেন। তারপর আপনি 3-4 ঘন্টা পর আপনি আবারও ভিডিও দেখতে পারবেন, ওকে। তো এখন কিন্তু আমরা 3 নম্বর ভিডিওতে ক্লিক করবো। 4 নম্বরতে ক্লিক করলে বলবে দেখেন প্লিজ দ্য প্রিভিয়াস টাস্ক, তার মানে আমাদের 3 নম্বরে দেখতে বলছে। সো আমরা এখন 3 নম্বরে ক্লিক করে দেবো। 3 নম্বর ভিডিওটা আমাদের সামনে কিন্তু প্লে হয়ে যাচ্ছে এবং এখান থেকে নিচে দেখেন টাইম কাউন্টিং হচ্ছে। এই সময়টা পর্যন্ত কিন্তু আপনাকে ভিডিওটা দেখতে হবে। সো ভাই এভাবে আপনি ভিডিওটা দেখবেন, এভাবে ভিডিও দেখে কিন্তু আপনি এখান থেকে আনলিমিটেড আর্নিং করতে পারবেন। প্রতিটা ভিডিও দেখার জন্য আপনি কিন্তু 15 থেকে 20 টাকা করে পাচ্ছেন। এরকম অ্যাড আসলে এখান থেকে ক্রস আছে, ক্রসে ক্লিক করে দেবেন।
তারপরে একটা একটু যখন স্ক্রিপ্ট বাবল অ্যাড আসবে তখন আপনি এখান থেকে অ্যাডটাকে স্ক্রিপ্ট করে দেবেন। তো আমি এখান থেকে অ্যাডটাকে স্ক্রিপ্ট করে দিলাম এবং এই সময়টা পর্যন্ত আপনাকে ভিডিওটা দেখতে হবে, ভিডিওটাকে লাইক করে দিবেন। তো ভিডিওটাকে লাইক করে দিলাম, চ্যানেলটা যদি চ্যানেল সাবস্ক্রাইব এখানে কিয়া থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে এখান থেকে এভাবে সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে। তো আমরা এই সময়টা পর্যন্ত আমরা ভিডিওটা দেখে ব্যাক করে আসতেছি। তো এখান থেকে দেখেন এখান থেকে টাইমটি কাউন্টিং হচ্ছে, টাইমটি শেষ হয়ে গেলে যখন বলবে ব্যাক করতে তখন আপনি এখান থেকে ব্যাক করে দেবেন। তো এখন আমরা এখান থেকে ব্যাক করে দিলাম, ঠিক আছে। তো আমাদের তিনটা দেখা শেষ, এখন আমাদের চার নম্বর দেখতে হবে, পাঁচ নম্বর দেখতে হবে। এভাবে আপনি খুব দ্রুতই 15 ভিডিও দেখা কমপ্লিট করবেন। তারপর আপনি 3 থেকে 4 ঘন্টা পর আপনি আবারও ভিডিও দেখতে পারবেন, এবং প্রতিটা ভিডিও দেখার জন্য আপনি 15 থেকে 20 টাকা করে আর্নিং করতেছেন, ঠিক আছে। তো এভাবে আপনারা ভিডিওগুলো দেখবেন, 3 নম্বর দেখা হলে 4 নম্বর, 5 নম্বর, তারপর 6 নম্বর, তারপর 7 নম্বর, 8 নম্বর, এভাবে সিরিয়াল অনুযায়ী আপনাকে 15 ভিডিও দেখতে হবে। 15 ভিডিও দেখা দ্রুত কমপ্লিট করবেন তাহলে আপনি 3-4 ঘন্টা পর আপনি আবারও 1 নম্বর থেকে ভিডিও দেখা শুরু করতে পারবেন। তারপর আবারও আপনি 15 ভিডিও যত দ্রুত কমপ্লিট করবেন তারপর আপনি আবারও 3-4 ঘন্টা পর এভাবে ভিডিও দেখতে পারবেন। এভাবে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন, ঠিক আছে। সো আমি এখান থেকে ব্যাক বাটন ক্লিক করতেছি। সো ব্যাক বাটন ক্লিক করার পর এখান থেকে দেখেন আমার প্রতিটা ছিল কয়েন, এখান থেকে 3টা ভিডিওর জন্য এখান থেকে আমার 270 কয়েন এখান থেকে অ্যাড হয়ে গেছে। প্রায় আমি এখান থেকে 50 টাকার মতো কিন্তু আমার এখান থেকে আর্নিং হয়ে গেছে। সো এই ওয়াচ ভিডিওতে কোনো কাজ নাই। তাছাড়া এখান থেকে আপনারা যে জয়েন নাও জয়েন টেলিগ্রাম, তাদের টেলিগ্রাম এখান থেকে আপনারা চ্যানেলে জয়েন হতে পারেন। তো আমি এখান থেকে টাকাটা উইডো করবো, উইডো করার জন্য এখান থেকে কী করবো, এই উইডো মানিতে ক্লিক করে দিলাম। সো এখান থেকে 1000 পয়েন্টের জন্য এখান থেকে ভ্যালু এখান থেকে দেখতে পাচ্ছেন 80 সেন্ট এখান থেকে আপনাকে দিয়ে দিবে। মাঝে মাঝে আপনারা এখান থেকে $1 দিয়ে দেয়, $1.5 কিন্তু এখান থেকে আপনাকে দিয়ে দেয়, ঠিক আছে। সো অসাধারণ একটি অ্যাপ্লিকেশন। সো প্রতিটা ভিডিও দেখার জন্য আপনি 15-20 টাকা, মাঝে মাঝে 30 টাকা বা 25 টাকা এভাবে কিন্তু দেয়, ওকে। সো এখন আমরা এখান থেকে বিকাশে টাকা নিব। আপনারা যদি মোবাইল রিচার্জ নিতে চান তো সেক্ষেত্রে আপনার মাত্র 15,000 কয়েন হলে আপনি এখান থেকে রিচার্জ নিতে পারবেন, আর 25,000 কয়েন হলে কিন্তু আপনি এখান থেকে বিকাশে নিতে পারবেন। সো আমি এখান থেকে 25,000 কয়েন রয়েছে, সো আমি এখান থেকে বিকাশে নেবার জন্য আমি এখান থেকে কী করবো, এখান থেকে আমি কী করবো, যে রিডিম অপশনটা আছে সো আপনারা দেখেন এই রিডিম অপশনটা, তারপর এখান থেকে একটা ক্লিক করে দেবেন। রিডিম অপশনটা ক্লিক করে তারপর এখান থেকে আপনাকে নাম্বারটি দিতে বলবে। সো আমি আবার নাম্বারটি দিয়ে দিচ্ছি। সো আপনি আপনার নাম্বারটি দিয়ে দিবেন, 0922444, ওকে। সো আমি আমার এখান থেকে আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিচ্ছি, এবং হাউ মাস কত কয়েন আমি এখান থেকে উইডো করতে চাই। সো আমি এখান থেকে আমি 25,000 কয়েন উইডো করবো, সেই 25,000 কয়েন আমি এখান থেকে লিখে দিলাম। তারপর এখান থেকে রিডিম রিকোয়েস্টটা ক্লিক করে দিলাম, তো দেখতে পাচ্ছেন সাকসেস প্লিজ ওয়েট সাম মোমেন্ট। তো আপনি এখান থেকে সর্বোচ্চ 24 ঘন্টা থেকে 5-10 মিনিটের ভিতরে কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা পেয়ে যাবেন। মানে বলা চলে তারা 5-10 মিনিটের ভিতরে পেমেন্ট করে, আর সর্বোচ্চ আপনাকে 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। মানে বলা চলে বেশিরভাগ ক্ষেত্রে তারা ইনস্ট্যান্ট পেমেন্ট করে, ঠিক আছে, ইনস্ট্যান্ট পেমেন্ট করে দেয়। সো আমরা এখন জাস্ট অপেক্ষা করি, আমরা পেমেন্ট আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি। তো এই মুহূর্তে কিন্তু আমার এখান থেকে পেমেন্টটি কিন্তু চলে আসবে, দেখতে পাচ্ছেন। আমার এই মুহূর্তে কিন্তু তারা বিকাশ থেকে আমাকে তারা পেমেন্টটি সেন্ড করে দিচ্ছে। বলা চলে তারা ইনস্ট্যান্ট পেমেন্ট করে, সর্বোচ্চ 24 ঘন্টা নেয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে তারা ইনস্ট্যান্টই পেমেন্ট করে দেয়, ঠিক আছে। আমার পেনশনগুলো সবাই ইনস্ট্যান্টই পেমেন্ট পাইছে, তারা 2-4-5-10 মিনিট 1 ঘন্টার ভিতরে কিন্তু তারা কিন্তু পেমেন্টটা পেয়েছে, ঠিক আছে। সো আমি এইমাত্র পেমেন্টটা পেয়ে গেলাম, সো আমি আপনাদের দেখাই দিচ্ছি। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ থেকে আমাদের এখান থেকে SMS-টি চলে আসছে, দেখেন আমি এখান থেকে 940 টাকা তারা আমাকে দিয়েছে। তাদের ডলার রেট প্রায় 75 টাকা থেকে 76-77-78 টাকা এইভাবে ডলার রেট হিসেবে দেয়। সো এখান থেকে দেখেন আমি এখান থেকে বিকাশের SMS-টি আপনাদের ওপেন করে দেখাচ্ছি, দেখেন এখান থেকে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখেন এখান থেকে আমি দেখেন 1540 টাকা রিসিভ করছি, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন DS ক্যাশ থেকে আমি কিন্তু এখান থেকে রিসিভ করছি, যে দেখেন DS ক্যাশ থেকে কিন্তু আমি এখান থেকে রিসিভ করছি। ভাই অসাধারণ একটি অ্যাপ্লিকেশন, যেখানে টোটালি একদম ফ্রিতে অল্প কিছু সময় কাজ করে আপনাদের সামনে কিন্তু আমি এখান থেকে লাইভে পেমেন্ট নিলাম। সো আপনারা প্রত্যেকে এখান থেকে ফ্রিতে কাজ করে আপনারা ফ্রিতে কিন্তু এখান থেকে প্রতিদিন আপনারা এখান থেকে প্রতিদিনের পেমেন্টটা কিন্তু আপনারা এখান থেকে প্রতিদিন সরাসরি বিকাশ বা মোবাইল রিচার্জের মাধ্যমে নিতে পারবেন। সো আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন। অসাধারণ একটি অ্যাপ্লিকেশন, দ্রুত জান কাজ করেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখে বেশি বেশি শেয়ার করবেন, যেখানে আপনি টোটালি একদম ফ্রিতে অল্প কিছু সময় কাজ করে প্রতিদিন ভালো পরিমাপে অ্যামাউন্ট আর্নিং করে সেটা কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা নিতে পারতেছেন, এবং আমি আপনাদের সামনে এখান থেকে পেমেন্টটা লাইভে কিন্তু আমি আপনাদের সামনে পেমেন্টটা নিলাম। সো আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে, ধন্যবাদ সবাইকে।